করে তোমাদের সবাইকে স্বাগত। কালকের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ফেসিয়াল, মানে কি বলবো, ফেসিয়াল নিয়ে চলে এসেছি। আর কাকে আজকে ফেসিয়াল করতে চলেছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস, এই দেখো, এই চলে এসেছি আমার ম্যাডাম, আর ম্যাডামের ফেসিয়াল আজকে আমি করব। তো সঙ্গে থাকো, কি ফেসিয়াল করব, কি বৃত্তান্ত, কি মানে কিভাবে করব, মুখটা আগে দেখে নাও ভালো করে। ঠিক আছে, একটু দেখি দাও দিদি, একটু দেখি দাও। এই দেখো, মুখটা দেখে নাও, তারপরে আমার ফেসিয়াল করে বলো মুখটা কেমন থাকছে সেটাও বলো। হ্যাঁ ঠিক আছে, আজকে কি ফেসিয়াল করব আমি তো ঠিক জানি না, যেহেতু স্টার্টিং। তো দিদি জানে ও দিদির এতে কি শ্যুট করে, তো বলে দাও দিদি তোমার এতে কি শ্যুট করে, ফেসিয়াল করবে আজকে। তো গাইস চলো পার্ল ফেসিয়াল করবো, সঙ্গে থাকো। ট্যানটা উঠা, দিদি এক একটা বলে দেবে, সেগুলোই আমি করবো স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ বলবে। কিন্তু খুব বেশিক্ষণ করবো না, কেন বলছি, প্রচন্ড ঠান্ডা লেগে আছে, দুদিন আগে জ্বর থেকে উঠেছে। তো তাও আমি জোর করে আমার প্র্যাকটিসের জন্য করতে বলছি, তাই করছে দিদি। তো চলো করবো, দেখাবো। প্রথমে ট্যান উঠাবো, তুমি একটু বলে দিও, পরপর আমি করবো। হে গাইস দেখো, আমার আরম্ভ করে দিয়েছি আমি এ করার জন্য, ফেসিয়াল করার জন্য। প্রথমে দেখো এটা নিয়ে নিলাম ক্লিনজার, প্রথমে বললো আমাকে ট্যান দূর করার জন্য। তো মুখটা অনেকটাই ট্যান পড়ে গেছে, তাই আমি ক্লিনজিং দিয়ে, ক্লিনজার দিয়ে আগে ক্লিনজিং করব। তো এই দেখো সুন্দরভাবে ক্লিনজিং করছি একটু জল দিয়ে। হাতে অবশ্যই একটু জল নিয়ে নিতে হবে, জল না নিলে শুধু শুকনো করলে মুখে অনেকটাই লাগবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, তো অনেকগুলো স্টেপ, যতগুলো আমি এখনো অবধি শিখেছি সেগুলোই অ্যাপ্লাই করছি। তো দিদি বললো আরও কয়েকটা স্টেপ শিখিয়ে দেবে, স্ট্রোক শিখিয়ে দেবে, সেগুলো শিখে নেওয়ার পরে সেগুলো আমি দেখাবো নেক্সট টাইম ফেসিয়াল করলে। তো দেখো কথা বলেই যাচ্ছি আর ফেসিয়াল করেই যাচ্ছি, করেই যাচ্ছি। এবার ওটা ক্লিনজিং হয়ে গেল, ক্লিনজিং হয়ে যাওয়ার পরে মুখটা ভালো করে মুছে দিলাম ঠান্ডা জল দিয়ে। এই দেখো প্রথম স্টেপেই দেখো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। মানে ফেসিয়াল যে কী জিনিস হয়, ক্রিম যে কী জিনিস হয়, সত্যি অসাধারণ। দেখো এবার আমি নেক্সট করব, দিদি বলছিল এ করতে সে ডায়মন্ড ফেসিয়াল, কিন্তু দিদি বলল না এখন শীতকাল চলছে তো, আর দিদির স্কিনটা এমনই যে সব রকমেরই ফেসিয়াল স্যুট হয়, মানে সব প্রোডাক্টই স্যুট হয়ে যায়। তো এখন আমাকে বললো এ করতে সেই তোমার ওয়াইন ফেসিয়াল করতে বললো। তো ওয়াইন প্যাকটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা ফার্স্ট স্টেপ রয়েছে যে এটাও ক্লিনজিং, ওয়াইনের ক্লিনজিং এটাও। তো এবার আমি ওটাকে ক্লিনজিং আবার ভালো করে ক্লিনজিং করব, একটু হাতে কটন নিয়ে নেব, কটন নিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ওই কটন দিয়ে মুখটাকে, মানে মুখের যে ক্লিনজিংয়ের ক্রিমটা ওইটাকে ভালো করে উঠাতে হবে আমাকে, মানে ওই কটনটা দিয়েই সুন্দরভাবে উঠাতে হবে। উঠিয়ে দেওয়ার পরে এই দেখো, এই দেখো গাইস উঠাচ্ছি, উঠিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে এবার নেক্সট স্টেপ আসবে, স্ক্রাবার আসবে। এই দেখো স্ক্রাবার নিয়ে নিচ্ছি আমি হাতে, এবার সামান্য একটু স্ক্রাবার নিয়ে নিলাম, এবার স্ক্রাব করে ভালো করে মুখে লাগাবো। আর আমার এতে ভুল একটাই হয়েছে, স্ক্রাবার হাতে নিয়ে পুরো মুখে লাগানো প্রয়োজন ছিল না, দিদি বলল তুই আগেই লাগিয়ে নিয়েছিস। তো স্ক্রাবারটা আমার উচিত ছিল যে জাস্ট একটু মুখে ওই ইয়ে দিয়ে লাগানো, তারপরে ওতে মেশিন অ্যাপ্লাই করতে হবে, যার জন্য হাতে পুরো লাগানো উচিত ছিল না। তো দেখো আমি মেশিনে অ্যাপ্লাই করছি। তো মেশিনটা অ্যাপ্লাই করার জন্যে প্রথমে এই যে তোমার যে চোখের সাইডের, মানে আইব্রোর নিচে, এখান থেকে আরম্ভ করতে হবে। মেশিন অ্যাপ্লাই করে নিলাম, তিনবার করে নেওয়ার পরে আবার মুখে একটু ভালোভাবে মাসাজ করে নিতে হবে। মাসাজ করে নেওয়ার পরে দিদি স্ট্রোকগুলো আমাকে শিখিয়ে দিল যে মাসাজ করে নেওয়ার পরে আবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সেই অ্যাজ ইউজুয়াল ঠান্ডা জল দিয়ে একটা মানে হ্যাঙ্কি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মুখটা। এবার নেক্সট স্টেপ আসবে আমাদের, জেল আসবে একটা, মানে দিদি প্রথমে জেল আসে, কিন্তু দিদি বললো না প্রথমে ক্লিনজিং ক্রিম দিয়ে পরিষ্কার
ক্লিনজিং না, এটা হচ্ছে তোমার ক্রিম যেটা তোমার এর পরে লাগানো হয়, এটা থার্ড নম্বর স্টেপ রয়েছে, যেটা এটা মুখে একটু লাগাবো, লাগিয়ে ভালো করে মাসাজ করব, যেটা এটা পরিষ্কার হবে মুখটা। এই দেখো মুখটা, এতেও জল দিয়ে বেশ ভালো করে মুখটা ঘষতে হবে, মানে স্টেপ বাই স্টেপ ঘষতে হবে, যেমন তেমন খুব যদি জোরে ঘষে দিই সেটা কিন্তু ভালো হবে না মুখের জন্য। তো দেখো মুখ ভালো করে, এটাকে ভালো করে খুব ভালো করে ঘষতে হবে। দেখো আমি কীভাবে ঘষছি, যতগুলো স্টেপ আমার জানা আছে, যেহেতু দিদি জানে অন্যান্য লোকরা হয়তো বুঝতে পারবে না, তো এই স্টেপগুলো আমাকে শিখিয়ে দিল, তো আমি এইগুলো অ্যাপ্লাই করছি এখন। তো দেখো করছি, এটা এইটা হয়ে যাওয়ার পরে দেখো পুরো মুখে, আর যতই ক্রিমের এমনই এ যতবার করছি ততবার ততটাই নোংরা বেরোচ্ছে কিন্তু মুখ থেকে, মানে কতটা পরিমাণে নোংরা থাকে যেটা আমরা উপর থেকে বুঝতে পারি না, ফেসিয়াল করার আগে বা ফেস ওয়াশ দিয়ে আমরা ধুয়ে থাকি কিন্তু এতটা পরিষ্কার হয় না, ফেসিয়ালটা সত্যি প্রয়োজন আছে মুখের জন্য। তো দেখো এই স্টেপগুলো আমাকে শিখিয়ে দিচ্ছে সুন্দরভাবে, যাতে একেবারে আলতো হাতে আমি করতে পারি। তো এবার আমি আবার মুখটা আবার ঠান্ডা জল দিয়ে আবার মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এবার দিদি নিজেই যেহেতু এ করে তাই করে নিচ্ছে। এইটা হলো একটা জেল যেটা আমি ফেস প্যাক লাগানোর আগে এটা আমি লাগাবো। এই দেখো লাগিয়ে দিলাম দিদিকে, এবার আমি ফেস প্যাক লাগাবো, এটা হচ্ছে ওয়াইন ফেসিয়াল, যেটা মুখে খুব গ্লো আসবে, শীতকাল যাতে ট্যান না পড়ে যার জন্য এই ওয়াইন ফেসিয়ালটা রয়েছে। এই দেখো ভালোভাবে প্যাকটাকে লাগিয়ে দিচ্ছি আমি সুন্দরভাবে। যতটা শিখেছি এগুলো আমি একটু আর তো জানতাম, কিন্তু শেখাটা যে শেখার পরে যে কতটা মানে এক্সপিরিয়েন্স হয় বা কতটা ভুল করতাম সেটা কিন্তু শেখার সময় বুঝতে পারছি, যে এইটা এমনি নয় এটা এমনি করতে হয়। হ্যাঁ তো এই দেখো মুখে ফেস ক্রিম লাগিয়ে দিয়েছি, ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, এবার লাগিয়ে দেওয়ার পরে 10 মিনিট মতো শুকাবে, যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ, তারপরে দিদি এবার মুখে, দিদি নিজে নিজেই মুখটা পরিষ্কার করে নিচ্ছে। দেখো আমি ডান বলে দিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, দেখো মুখটা কতটা ক্লিন হয়েছে ভালো করে। দিদি বলছে তুই বাদ দে এবার আমি ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ তো দিদি নিজে নিজেই করছে, দেখো মুখটা পরিষ্কার করছে সুন্দরভাবে, আর তোমাদেরকে আগে মুখটা দেখালাম কেমন দেখাচ্ছিল আর এখন দেখো কেমন দেখাচ্ছে। হ্যাঁ কিছু যদি তফাৎ বুঝতে পারছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তো বুঝতে পারছি। আর দিদির মুখটা আজকেও মানে তার পরের দিনও দেখলাম খুব সুন্দরই ছিল। তো দেখো এবার চুলটা খুলে নেবে, আর এটা হয়ে গেছে, আর লাস্ট রয়েছে সিরাম রয়েছে, যেটা এটা ভালো করে মুখটা মোছা হয়নি আবার মুছবে, লাস্ট রয়েছে সিরাম, সিরামটা দিদি বললো আমি নিজেই লাগিয়ে নেবো। তো বললো তোকে আরও অনেকগুলো স্ট্রোক শিখতে হবে, তো সেটাই শিখবো গাইস, তোমরা সঙ্গে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, আর কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো দিদি মুখটা ভালো করে মুছে নেবে, মুছে নেওয়ার পরে লাস্ট রয়েছে সিরাম, সিরামটা অ্যাপ্লাই করে নেওয়ার পরেই হয়ে যাবে পুরো ফেসিয়াল কমপ্লিট। সো গাইস দেখো পুরো এটা নিজে নিজে মুখটা পরিষ্কার করে নিচ্ছে দিদি, এবার সিরামটা লাগানোর পরে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, মানে সত্যি যে কতটা গ্লো আসে সেটা সিরামটা লাগানোর পরেই বোঝা যায়। তো দেখো সিরামটা এবার লাগাবে, কি কি বলে আমরা নিজেরা হেসে নিচ্ছি। হ্যাঁ তো দেখো হয়ে গেল পুরোপুরি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও। হ্যাঁ এ দেখো সিরাম অ্যাপ্লাই করব, দেখিয়ে দিলাম তোমাদেরকে, সিরামটা অ্যাপ্লাই করে নিল, দিয়ে পুরো ফেসিয়াল কমপ্লিট। তো চলো এতটাই বলার ছিল ফেসিয়াল কমপ্লিট, এবার তোমরা দেখো হয়ে যাবে, বলতে চাই আর কি বলবো, একদম থ্যাংক ইউ। আর যতটা পেরেছি ট্রাই করেছি, দিদি বলছে অনেকটা হয়েছে, আরও অনেকটা শিখতে হবে করতে হবে। সো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও, প্লিজ লাইক দিও, আর চ্যানেলটা যদি নতুন দেখছো কি পড়ে ভেঙে গেল নাকি।
সো গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি কিছু শিখে থাকো এই ভিডিওটার থেকে, চ্যানেলটা একটু মানে ভিডিওটায় লাইক দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একবার ভুলো না কিন্তু। তো আজকের জন্য এখানেই থামছি, বাবাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো, বাই গাইস, বাই। সাজুগুজু করে নিল, চলো থামলাম।